চম্পা, তুমি রশি খেলতে পারো? হ্যাঁ পারি, দেখি। সুন্দর তো। হার্ট মানে হৃদয়, হার্ট মানে তুমি পড়তে পারো? বসো, পড়ো তো। কোনটা পড়বো? এইটা পড়ো, FRIENDS, ফ্রেন্ড। FRIENDS, ফ্রেন্ড। ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড মানে বন্ধু। বাহ, তুমি তো বেশ পড়তে পারো। দিদিমণি, দাদু দাদু জানো, চম্পানা ঠিক আমার মতো পড়তে জানে। তাই? হ্যাঁ, ওকে স্কুলে ভর্তি করে দাও না দাদু, আমরা দুজনে একসঙ্গে স্কুলে যাব। ঠিক আছে দিদিমণি, ঠিক আছে, কালই শামুকে বলে চম্পাকে স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ, চম্পা তো আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওকেও আমার মতো একটা সাইকেল কিনে দাও না দাদু। দেবো দেবো, নিশ্চয়ই দেবো। দাদু তুমি কত ভালো মালিক। হ্যাঁ, টেবিলে খাওয়ার দেয়া হয়েছে। চলো দাদু খাবে, চলো চলো। চম্পা এই কি বলতো? কেন বন্ধু? এইটা সই, তুই আমার সই, আর তুই আমার সই সই সই। Yeah.
speaking. Ki? Accident? Kothay? Doctor Sahib. Na na. Ghabrabar moto kichu hoyni Chaudhuri Sahib. Mathay legeche khub shamanno. Paer ghen kete pochur bleeding hoyeche. Tai kichu rakto dewa dorkar. Kintu or group er rakto ei muhurte hospitale nei. Blood bank e lok pathate hobe. Taratari pathan. Morning is no problem. আমি রক্ত দিতে রাজি আছি যদি আমার রক্ত হবে না আমি রক্ত দেব ডাক্তার সাহেব মোস্ট ইন্টারেস্টিং তুমি রক্ত দেবে নিশ্চয়ই দেব ও আমার শয় ও যদি আমি প্রাণ দিতে পারি আমাকে রক্ত দিতে না দিলে আমি ঠিক আছে তুই দিবি উপায় নেই শামু প্রত্যেক আমাকে বিদেশে থাকতেই হবে আমি আরো আগেই যেতাম পপির সুস্থ হয়ে ওঠার জন্য দেরি করতে হবে 3 বছর পপি দিদিমণিকে দেখবে কে পপি আমার সঙ্গেই যাবে ওখানে কনভেন্টে ভর্তি করে দেব লেখাপড়াটা ওখানেই শেষ করবে এই সংসারটার কি হবে হুজুর সংসার হ্যাঁ স্ত্রী পুত্র কন্যা সবাই তো আমাকে একা ফেলে বিদায় নিয়েছে এই 25টা বছর ধরে তুমি তো সংসারটাকে সামলাচ্ছ বাকি কটা বছর তুমি সামলাবে আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে তুমি দেখাশোনা করো আমি আর হ্যাঁ আমার সিন্ধুকের চাবিটা আমি তোমার কাছে রেখে না 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 আমাকে এতটা বিশ্বাস করা ঠিক হবে না হুজুর কাকে বিশ্বাস করতে হবে তা আমি বুঝিছাম যাকে সে কথা তুমি আমাদের মালপত্র সব গোছগাছ করতে শুরু করে দাও পরশু ফ্লাইটে আমরা রওনা হয়ে যাব সই না না আমি যাব না আমি যাব না সি সই অমন করে না আমার কথা শুন না আমি তো কিছুরে কিছু দিয়ে থাকতে পারবো না একা একা আমি কি করে থাকবো দাদুকে ছেড়ে তুই থাকতে পারবি সই দাদু তো এখানে 3 বছর থাকবেন না তখন কি হবে তোকে যেতেই হবে সই তুইও বলছিস আমাকে যেতে হ্যাঁ সই তুই যখন বিদেশ থেকে লেখাপড়া শিখে অনেক বড় হয়ে ফিরে আসবি তখন আমার আনন্দই হবে সবচেয়ে বেশি সই চাবিটা তোমার কাছে থাক সোনা দানা আমার সব সম্পদ রইল মালিক তুমি ছাড়া এই দায়িত্ব পালন করার মতো আমার আপনজন আর কে আছে পারবে না সবকিছু দেখে রাখতে মালিক সারা জীবন আপনার নুন খেয়েছি জীবন দিয়ে হলেও এ দায়িত্বে কোনো ত্রুটি হবে না এত উপহার তুই কেন দিচ্ছিস ওই তুই আমার প্রাণের বান্ধবী তোকে ছাড়া আমি আর কাকে দেব কখনো যদি তোর এই উপহার আমার না থাকে যদি হারিয়ে যায় এই লকেট তোর গলায় থাকবে এটা কখনো হারাবি না দেখ এর ভেতর আমাদের দুজনেরই ছবি আছে যখনই আমার কথা মনে পড়বে তখনই আমাকে দেখতে পাবি তোর গলায় মালা আমাকে দিয়ে দিলি সই আমি আর তুই তো এক রে এক মন এক আত্মা শুধু শরীরটা আলাদা আমার গলার মালা যে শুধু আমার শরীর গলায় মানায় সই মামুজান ও মাই রেসপেক্টেবল মামুজান আপনারা ঠিক চিনতে পারলাম না তো তুমি কে হে খামাখা আমার মামুজান কোথায় বলিয়ে তার একমাত্র ভাগ্নে খন্দকার মতলব আলী তার একমাত্র পুত্র জুলমদ আলীকে নিয়ে এখানে এসেছে এখনো দাঁড়িয়ে আছো খামাখা
আমরা ভীষণ ক্লান্ত, মামাকে ডাকো, যাও। কাকে ডাকতে বলছেন? মালিক তো খামোশ। মামা মিস্টার জামশেদ খান। কে বললে? খামা খা। জি জি জি, আপনারা বসুন। এটা কে? আমার নাতনি চম্পা। আমার জুতাটা খুলে দাও তো। নানা, ওরা কারা? বলছে তো, ওরা মালিকের আত্মীয়, দিদিমণির মামা। তোমরা একটাও এ বাড়িতে চাকরি করার উপযুক্ত নও, খামা খা। তোমাদের চাকরি আমি নট করে দেব। মামার কাছে একটা চিঠি লিখলে তোমাদের বারোটা বেজে যাবে। কি হয়েছে আমাকে বলুন, আমি দেখছি। আচ্ছা, তাহলে সব তোমার কাজ, সব পরামর্শ তুমি দাও খামা খা। এ বাড়ির দেখাশোনা আমি করি, ওদের ভালো মন্দ আমাকেই দেখতে হবে। তাহলে আমার ভালোটা দেখবে কি? স্ত্রী করতে গিয়ে এই বেটা আমার যাপন চালিয়েছে। আমার জন্মর সানকে ডিম দেয়া হয় না। দুদিন ধরে কোমরে ব্যথা, মালিশ কোথায়? এসব কথা মালিক নিজেও কোনোদিন বলেননি। চুপ রাও, তর্ক আমি পছন্দ করি না। শোনো, এখানকার যা কিছু ভালো মন্দ সব আমি দেখব। বড় সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাকে নয়। আমার নাম খন্দকার মতলব আলী, বেয়াদবি আমি পছন্দ করি না। আমার গায়ে হাত তুলে ভালো করলেন না সাহেব, মালিকের ভাগ্য বলে আপনাকে। আপনারা এখান থেকে চলে যাবেন। তুমি আমার গায়ে কেন এসছো? কেন এসেছি দেখো। চম্পা, কি হয়েছে নানু ভাই? পাপি উপহারগুলো ভেঙে ফেলেছে নানা। কে ভেঙেছে? ওই শয়তান ছেলেটা, জুলমত। জুলমত? তোমার জিনিসগুলো ভেঙেছো কেন? ওই সাবুরার বাচ্চা, তুই আমার থাপড় মারকে। কি? পপি মনির উপহার ভেঙেছো, লজ্জা করে না তোমার? আবার গালি দিয়ে লজ্জে এসব কি হচ্ছে খামাখা? দু পয়সার চাকর, তার এত বড় সাহস! আমার নিরীহ ছেলেটার গায়ে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আই সে গেট আউট। খবরদার সাহেব, আপনি কাকে বেরিয়ে যেতে বলছেন আমি কি জানেন? আমি শামু, 25 বছর ধরে এ বাড়ির নুন খেয়েছি, মালিকও কোনোদিন আমাকে এমন কথা বলেনি। খামোশ! মামার অর্থমানে এ বাড়ির সব কিছু দেখার দায়িত্ব মামা আমাকে দিয়েছেন। আমি যাকে ইচ্ছে রাখব, যাকে ইচ্ছে না। খামাখা! এই চাবির গোছাটা দেখেছেন? উড়ে এসে জুড়ে বসে কেউ কোনোদিন দায়িত্ব পায় না। অনেক সহ্য করেছে, আর না, কালকের মধ্যেই আপনারা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন, নইলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। সব মিথ্যে কথা, আমি চুরি করিনি। সমস্ত চাবি তোমার কাছেই থাকে, তুমি ছাড়া সব কেউ নিতে পারে না। ভালো, সব মাল কোথায়? আমি জানি না ইন্সপেক্টর সাহেব, আমি কিচ্ছু জানি না। জানি না বললেই হলো। খামাখা, ইন্সপেক্টর সাহেব, আমার ছেলে নিজের চোখে দেখেছে, পেশাব করতে উঠেছিল। খামাখা! জুলমত বলো, বেটা সান বলো।
আমি আমি দেখলাম দরবেশে সিন্দুক নিয়ে ওই বুড়া চুরি করছিল না না হুজুর ওরা সব বানিয়ে বলছে সব মিথ্যে কথা হুজুর আমাকে সব কিছু দায়িত্ব দিয়ে গেছেন আমি চুরি করব কেন সুযোগের সদ্ব্যবহার করেছে স্যার এই হ্যান্ডকাপ লাগাও দেখুন দেখুন ইন্সপেক্টর সাহেব পুলিশ ও মানে না আপনাদের উপর চোখ গরম করে খামা খা স্যার এগুলো বুড়ো ঘরে পাওয়া গেছে ফরেস্টের মালিক ও আমি জানতাম না কত দাম এই পেন্টিং এর এটা বিক্রির জন্য নয় আমি এটা কিনতে চাই আমি এটা বেচবো না আমার মুখের উপর না দারুণ তো তোমার সাহস দেখে তোমাকেও পছন্দ হয়ে গেল আমার পছন্দের এত সুন্দর দুটো ছবি হাতের কাছে পেয়েও ছেড়ে দেব আমি দুটোই কিনব এই ছবিটা রাখবো আমার ঘরের দেয়ালে আর এই ছবিটা রাখবো আমার বুকের দেয়ালে কত দাম মধু ভাই এগুলো নিয়ে চলো প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমিতে তোমার এই অপরূপ সাজানো গোছানো বাড়িটা সত্যি আমাকে মুগ্ধ করেছে দেব এটা তোমারই বাড়ি জাফর শুধু তোমার জন্য এই বাড়িটা তৈরি করেছি ঠিক আছে আমি এখানেই থাকবো অন্য কোথাও যাব না ইউ মিনিট মাই সান ও ইয়েস এটা আমার ফাইনাল ডিসিশন আই এম রিয়েলি হ্যাপি তুমি আমাকে নিশ্চিন্ত করলে ড্যাড আচ্ছা ড্যাড এই বাড়িতে তো তুমি থাকো না তবু এমন সুন্দর এমন ছিমছাম করে গুছিয়ে রাখে কে ও একটি মেয়ে মেয়ে হ্যাঁ কে সে আমি ওকে চিনি না দেখি উনি কোনোদিন ওই যে আবু বাবার জানাশোনা ওর নাম চম্পা ছোট মালি উনি ওনাকে শিল্পায় থাকে বড় ভালো মেয়ে সুন্দর সুন্দর ছবি আঁকে কি ব্যাপার দরজা খোলা কি সর্বনাশ কি করলো এগুলো কোনো মানে হয় ঘরটাকে এভাবে নোংরা করে রেখেছে কে থাকে ঘরে
এগুলো গুছাতে কষ্ট হয় না মানুষের? কাকে যে আবু বাবা ঘরে থাকতে দেয়? আজ আমি এর ভিত না করে ছাড়ছি না। কোন আহাম্মকের জিনিস, কোন গদ্ধপের কাপড় সব এই ঘরে ঢুকিয়েছে? সব ফেলে দেবো, সব ফেলে দেবো। হ্যাঁ, সব উল্টা পাল্টা করে রাখে। আবার সিগারেট খায়, খা ভালো করে খা। ঘর নোংরা করার সময় খেয়াল থাকে না না? ঘন মারেন মারেন মারেন, হ্যাঁ মারেন। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনেছি। জি, নিশ্চয় তোমার নাম চম্পা? কে ও? আমার নাম জানে কি করে? আমি জাফর চৌধুরী, রিয়াজ আহমেদ চৌধুরীর একমাত্র ছেলে। ছোট সাহেব, আসার পর থেকে তোমাকে দেখার জন্য মনটা ছটফট করছে। আমাকে দেখার জন্য? হ্যাঁ, তোমাকে দেখার জন্য। তুমি নাকি খুব গুণী মেয়ে ছোট সাহেব। বাড়িঘর বাগান এমন সুন্দর ছবির মতো সাজিয়ে রাখা যায় এই প্রথম দেখলাম। চম্পা, তুমি তুমি তোমার মন দিয়ে ফেলেছো। জি। শুধু কি আমার? এখানে প্রত্যেকের মন জয় করেছো, সবাই প্রশংসা করে তোমার। আসলে তুমি খুব সুন্দর। রাব্বে, চম্পার খোঁজ পেলে? পাবো না মানে? ওই মেয়ে সব নারী নক্ষত্রের খোঁজ নিয়ে এসেছিস তা? আরে শালা গর্দবে হাত দিয়ে মুখস্ত বলে যা কি জেনেছিস। শিল্পায় থাকিস তা? তিন কুলি ফিউজ, কেউ নেই, তবে লেখাপড়া করেছে, ভালো ছবি আঁকে, তাছাড়া আশেপাশের বড় লোকদের নোটারিগর সাজিয়ে দেয়, মোটা পয়সা পায়। ব্যাস। ওকে আমি এই বাংলোতে চাই, একটু প্রাইভেট আলাপ করব খামোখা। ঠিক আছে চম্পা? হ্যাঁ ছোট সাহেব, আজ আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। যদি আপনি সময় মতো না আসতেন তাহলে। চম্পা, আজ থেকে তুমি আর শিল্পারা থাকবে না। কোথায় থাকবো ছোট সাহেব? সেই ছোটবেলা থেকে পথে পথে ঠোকর খেয়ে এ পর্যন্ত এসেছি। শিল্পী বাবার আশ্রয় পেয়েছিলাম বলে এই শিল্পারায় কিছুটা করে খাচ্ছি। আছেও নেই, আপন বলতে আমার এক বান্ধবী ছাড়া আর কেউ নেই ছোট সাহেব। ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। ঠিক আছে, আজ থেকে তুমি আমার কাছে থাকবে। এসো।
দিব্যি করে বলতে পারি চম্পা, তোমার তুলনা হয় না। তুমি খুব সুন্দর। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। জয়, আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। ও আমাকে ভীষণ ভালোবাসে। দাদু ভাই, চম্পা হারিয়ে যেতে পারে না। ও নিশ্চয়ই কোথাও আছে। কিছুদিন আগে কি নাকি বাসন্তীপুরে চম্পাকে দেখেছে। বাসন্তীপুর? হ্যাঁ পপি, ওটা আমাদের ফরেস্ট এরিয়া। আমার এক দুঃসম্পর্কের ভাগ্নের ছেলে বর্তমানে ওসব দেখাশোনা করে। দাদু ভাই, আমি বাসন্তীপুরে যাব? অবশ্যই যাবে। ওখানকার ফরেস্ট, জমি, সম্পত্তি, বাংলোতে অল প্রপার্টি সবই তো তোমার। তোমাকে তো যেতেই হবে। আমাদের হেড অফিস থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কালই রওনা হয়ে যেও। যাব দাদু। আমার মন বলছে চম্পা হারায়নি, ও আছে। ওকে আমি নিশ্চয়ই খুঁজে পাব, খুঁজে পাব। তোর বাড়ির ভেতর বাহির দুটোই সমান। চমৎকার সাজিয়েছিস দোস্ত, ওতে আমার কোনো কৃতিত্বই নেই। সব করেছে চম্পা, ওর হাতে জাদু আছে। সাদে কি এমন প্রীতি, কি বলিস তোরা? চুপ করলি তোরা, কিছু বলিস? একজনের গুণের প্রশংসা করা আর ভালোবাসা এক জিনিস নয়। ওর কাজ ভালো লাগে, ওকে ভালো লাগে, এর অর্থ তো প্রেম ভালোবাসা নয়। লে বাবা, এই যে দেখছি সপ্তকাণ্ড রামায়ণ পরে সীতাকার বাপ। আপনি আমাকে ধরতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, ইয়েস ইয়েস, ধরতে পারেন। সেরেছে, ইলেকট্রিসিটি ফেল, থেমে গেল লিফট, না জানি কতদিনের জন্য। হতে পারে একদিন, দুদিন, এক সপ্তাহ, এমনকি মাস, বছর, কে জানে। কি কি বলেন, মিস মিস মিস, এক্সকিউজ মি মিস, এক্সকিউজ মি, আপনার নামটা জানতে পারি কি? মানে ডাক না ভুলে চলবে, মানে কোথায় কোথায় নামটা দরকার হতে পারে কি না? তাই আমার নাম জাফর আহমেদ চৌধুরী, ওরফে জাফর। এই চুপচাপ দাঁড়িয়ে থেকে কি লাভ? তুমি কথাবার্তা বলি, অন্তত পরিচিত তো হতে পারে দুজনে। জি কি বলেন? হ্যাঁ, আচ্ছা মেয়ে তো বাবা, এতগুলো কথার পরেও নো রিয়াকশন, বয়রা নাকি? এই যে ম্যাডাম, আপনার দেখছি ভদ্রতা জ্ঞান বলতে কিছুই নেই। আছে ম্যাডাম, আছে। আসলে আমি ভদ্রলোক। লিফট থেমে গেল, বাতি নিভে গেল, ফ্যান বন্ধ হয়ে গেল, মুখ চলতে শুরু করলো। মনে হচ্ছে যতক্ষণ এটা বন্ধ থাকবে মুখ চলতেই থাকবে। আর এটা চলতে শুরু করলেই মুখ থেমে যাবে। রিয়েলি সেরা বেবি। অত কথা না বলে বলুন, কত তলে আছি আমরা? আমরা কোনো তলাতেই নেই। হ্যাঁ, একটা অন্ধকার বাক্সের মধ্যে বন্দী হয়ে আছি, ব্যাস এটাই আমাদের বর্তমান ঝুলন্ত এই বাসস্থান। আরে সিসিলির ঘটনা তো আরো মিরাকেল। লিফটের ভিতর আটকা পড়লো দুই তরুণ তরুণী, আই মিন টিনেজার। বিপদে বলে যা হয়, ওই বাক্সের ভেতর একজন আরেকজনের বন্ধু হয়ে গেল। পৃথিবী তখন ওদের কাছে মৃত,
সমস্ত ভুবনে ওরা কেবল দুজন নরনারী। হ্যাঁ, সেই আদম আর ইভের মতন। পরিচয়, প্রেম, ভালোবাসা, দুজনের চরম চাওয়া, পরম পাওয়া, পুরো এক বছর। হ্যাঁ হ্যাঁ, এক বছর ওরা আটকে ছিল লিফটের ভেতর। যখন ওদের উদ্ধার করা হলো, দেখা গেল ওরা দুজন নয়, তিনজন। ওরা তিনজন, তৃতীয় জন ওদের নতুন মেহমান লিফটের ভেতরেই, বিশ্বাস করুন। আপনাকে আপনাকে এতটা সিলি ভাবিনি। আমি অসুস্থ হয়ে পড়ছি, প্লিজ কোন ফালতু কথা বলবেন না, আমার ভীষণ খারাপ লাগছে। কি ঝামেলায় না পড়লাম। কিছু করি, কি করি, কি করি। কারো হাতে গিটার এত মধুর সুরে বাঁচতে পারে। ধন্যবাদ। পপি আপা, আরে শীলা তুই এখানে কোত্থেকে? কাছেই তো থাকি। কাছে মানে? সত্যি বলছিস? গত বছর বিয়েটা হয়ে গেল। ওই যে লন্ডনের জন্য কার কথা বলেছিলি? সে? হ্যাঁ, ওর কথাই বলেছিল। আমার ম্যারেজ ডেতে আসলে পরিচয় হয়ে যাবে, আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, আসবো না মানে বললে এক্ষুনি যাব। এই নিন। ঠিক আছে, চলি শীলা, খুদা হাফিজ। আসবেন কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বাস করলাম না, তুই এসেছিস, আমি ভীষণ খুশি হয়েছি। আমার ওয়াইফ তো বলছিল তুই আসবি না। আরে কি না এসে পারিস। আমার আপা পপি, লন্ডনে আমরা পাশাপাশি ফ্ল্যাট দিচ্ছিলাম। পপি আপা, আমার হাজবেন্ড রায়হান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার তো আরেকটা পরিচয় করাতে হয়। আমার ক্লাসমেট জাফর চৌধুরী, মনোপলি টিম্বার মার্চেন্ট, বাসন্তীপুর। ওনার পরিচয় আমি বলি, বাসন্তীপুর ফরেস্টের মালিক মিস্টার জামশেদ খানের নাতনি মিস পপি।
জাফর তোর কথা বল, এসো শিলা চলো। লিফটের ভিতর আটকা পড়লো দুই তরুণ তরুণী, আই মিন টিনেজার, বিপদে বলে যা হয়। ওই বাক্সের ভেতর একজন আরেকজনের বন্ধু হয়ে গেল, পৃথিবী তখন ওদের কাছে মৃত। পরিচয়, প্রেম, ভালোবাসা, দুজনের চরম চাওয়া, পরম পাওয়া, এক বছরও আটকে ছিল লিফটের ভেতর। যখন ওদের উদ্ধার করা হলো দেখা গেল ওরা দুজন নয় তিনজন। আমি আমার মনের মানুষের দেখা পেয়েছি, যার প্রত্যাশা এতদিন বসেছিলাম। বিশ্বাস করো, এক মুহূর্তের জন্য তোমাকে বলতে পারছি না, শয়নে স্বপ্নে শুধু তোমাকেই ভাবছি, শুধু তোমাকেই। এসো, তোমার দাদুর বিশাল সম্পত্তির ভেতর দিয়ে ক মাইল এসেছি জানো? 7 মাইল। দৈর্ঘ্যে প্রস্থে হিসেব করে দেখো। মাই গুডনেস, এই সব কিছুর মালিক হবে তুমি। আচ্ছা, বেশি কথা পছন্দ করি না। I am in quite sense, Miss Poppy. আমার কাছে এর দাম অনেক বেশি। কে তুমি? জুলমত, জুলমত আলী খামুখ। আমার সামনে মদ খাচ্ছ কেন? কেন? তোমার সামনে লজ্জা কিসের? তুমি তো আমার পর নও, অতি কাছের মানুষ। I mean, you shut up. তুমি দেখছি সত্যি সত্যি রেগে যাচ্ছ খামুখা। লন্ডনের হাওয়া বাতাসে তো মডার্ন হওয়ার কথা। যাকে adjust করে নেব মাই সোয়েটার। ও ইউ রাস্কেল, গেট আউট, আই সে গেট আউট। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তুমি এই সব কিছুর মালিক আর আমি তোমার মালিক। ছি 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 মাই সন, এ কি হচ্ছে খামাখা? চাচা, এই আপনার ছেলে। আজ থেকে আমার এই ফরেস্টের সাথে আপনার ছেলের কোনো সম্পর্ক থাকবে না। আস্ক হিম টু গো রাইট নাও। ঠিক আছে, ঠিক আছে, নতুন সম্পর্ক হবে খামাখা। দ্যাট, ওর দিমাগ আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। ধীরে মাই সন, ধীরে, সবুরে মেওয়া ফলে। এই আর সে তোরা গিয়ে নিয়ে আয়, যা তোরা যা, কই আর তোরা গিয়ে দোকানে বস। আমাদের মালিকানা আছিস? হ্যাঁ, তোহাকে দেখি চিনে নিয়েছি। হ্যাঁ, আর তোহাকে ছাড়বে ক্লাই, আমাদের দোকানে শরবত খেতে হবে তোকে। ও আচ্ছা, চলো চলো। নে দিয়া। আও দিদি আও, বহুত সুন্দর হয়ে গেছে। ওয়াও, ইটস বিউটিফুল। দে লে দিদি, খা। খেতেই হবে। হ্যাঁ, খাবি না কেন, বহুত মজার শরবত আছে। ঠিক আছে। এবার তুমি খুশি? বহুত খুশি মালিকান। আচ্ছা, এবার তাহলে আমি যাই? দাঁড়া দিদি, আমার ভাই তোমাকে গাড়িতে লোক পৌঁছে দেবে। ঠিক আছে। Thank you.
চিনে ফেলো নাকি খামোখা। চলুন। কি দেখালে হিরো, পাগল হয়ে গেলাম। তুমি সুপারম্যান। এর কোনো মানে হয়? তাই বলে একটা খবর তো দিতে পারতো। আশ্চর্য মানুষ, ফোন করেও পাওয়া যায় না। আচ্ছা, কোনো বিপদ আপদ হয়নি তো? না বাবা, আর নয়, চুপ করে বসে থাকা যায় না। একি আপামনি, কোথায় যাচ্ছ? ছোট সাহেবের খোঁজ নিতে। কালই তো বড় সাহেব আসবেন। ছোট সাহেবের কাছে জিজ্ঞেস করলে কি বলবো? কিন্তু যাবে কি করে, গাড়ি কোথায়? বাসে যাব, পায়ে হেঁটে যাব। কোথাও লাগেনি তো? না। আচ্ছা, এভাবে কেউ রাস্তা পার হয়? সরি। শুনুন, কোথায় যাবেন? আসুন না, আমি গাড়িতে পৌঁছে দিয়ে আসি। ধন্যবাদ, আমি কাছেই যাব। ওকে। কি হলো? আমার লকেট। আমার লকেট? হ্যাঁ, লকেট এখানে কোথাও পড়েছে। আপনি দেখেছেন? না, দেখছি দেখছি। এর মাঝে কি আছে জানেন? এর মাঝে আমার হারিয়ে যাওয়া অতীত, আমার স্মৃতি, আমার আত্মা এক সাথী আছে। দেখুন দেখুন, আমার শৈশবই নেই, হারিয়ে গেছে। শুধু এই লকেটটা আজও আমার বুকে স্মৃতি হয়ে আছে। আপনাকে ধন্যবাদ। আসি। আমি একটু কল্পনায় হারিয়ে যাই, শুনবি? ও আমার স্বপ্নের রাজা, আমার জীবনের ঠিকানা। এক মুহূর্তে দূরে থাকলে মনে স্বস্তি শান্তি সব হারিয়ে যায়। ওকে ভালোবেসে আমি আর আমার মাঝে নেই রে চম্পা। বিশ্বাস করছই, ও আমার সাজ সাধনা, আমার জীবনের আরাধনা। তোর মনের খবর সে জানে তো? সব জানে সই। সেও যে আমাকে ভীষণ ভালোবাসে। এত দূর, এই দেখা না তোর সে মনের মানুষটাকে। দেখবি, কিন্তু এখন তো সে এখানে নেই। দাঁড়া, ছবি আছে আমার কাছে, ছবি দেখে। হ্যাঁ হ্যাঁ, এই নে দেখ। কই করছিস? চম্পা, এই তুই কি করলি চম্পা? ছবিটার জন্য নিজের হাত পুড়িয়ে ফেলি? ওর জন্য এই হাত কেন?
জীবন চলে গেলে আমি ধন্য হব। চম্পা, আজ তুই আমাকে প্রেম কাকে বলে শিখিয়ে দিলি। তোর প্রেম সত্যি অনেক সরল, অনেক গভীর। তোর ভালোবাসার মতো যদি সব ভালোবাসাতেই এমন ত্যাগের মহিমা থাকে। যদি কোনোদিন এই মাধুরী ছেড়ে যায়, এই ভালোবাসার পৃথিবী ভেঙে যায়। প্রেম কোনো খেলা নয় জাফর, বুকের ভিতর হৃদয় তো একটাই থাকে। সেই অবুজ হৃদয় তো তোমাকে সঁপে দিয়েছি, ছিঁড়ে গেলে ভেঙে গেলে বাঁচবো কি করে? ঝড় আসতে পারে, প্লাবন হতে পারে, তুমি তখন শক্ত করে ধরে রাখবে আমাকে। তবে সাফার,
তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। ঠিক বলেছ চম্পা, মনের মানুষ খুঁজে পেলে সত্যি আনন্দের সীমা থাকে না, সে আনন্দের রূপ কাউকে বোঝানো যায় না। হ্যাঁ চম্পা, আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি, খুঁজে পেয়েছি আমার প্রেম, আমার ভালোবাসা। ছোট সাহেব, আজ আমি আর কিছুই গোপন করব না, সব বলবো, আমার ভালোবাসার কথা, আমার প্রেমের কথা, আমার অবুঝিত যা পাওয়ার কথা। হ্যাঁ ছোট সাহেব, এই গোপন বোঝা আমি আর বুকে মাঝে বুড়াতে পারছি না। আমি আমি আপনাকে ভালোবাসি ছোট সাহেব, বিশ্বাস করুন। এনি প্রবলেম মাই সান? না, আমি তোমাকে একটা মেয়ের সাথে পরিচয় করাতে চাই। হোয়াট? এই না, মানে ও তোমার সাথে পরিচিত হলো আর তুমি ওকে দেখে নিলে। তারপর? দ্যাট, আমি একটা মেয়েকে পছন্দ করে ফেলেছি, আমি ওকে ভালোবেসে ফেলেছি। মেয়েটি তোমাকে ভালোবাসে তো? ইয়েস ড্যাড, আমরা দুজনে দুজনকে জীবন সাথী হিসেবে পাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মেয়ে তোমার পছন্দ হবে বাবা। জাফর, তুমি আমার একমাত্র সন্তান, তোমার উপর আমার আস্থা আছে, কোনো ভুল তুমি করবে না বলেই আমার বিশ্বাস। তোমার পছন্দের উপর আমি বাধা দেবো না, মাই সান। যাকে আমি ভালোবাসি তার মুখে আমি শুনেছি, এই আমার প্রেমের গান, আমার ভালোবাসার গান। কাকে ভালোবাসিস তুই? জাফরকে। কিন্তু জাফর, ওকে ওকে যে আমিও ভালোবাসি। এটা কি করলি চম্পা? ছবিটার জন্য নিজের হাত পুড়ে ফেলি? ওর জন্যই হাত কেন? জীবন চলে গেলে আমি ধন্য হব। আমি আর তুই তো এক রে, এক মন এক আত্মা। আমার কথা শুনে ভয় পেয়ে গেলি? পাগলি কোথাকার,
ড্যাড এসো এসো হোল্ড অন ড্যাড পপি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ড্যাড ওর কথাই বলেছিলাম ও আচ্ছা আচ্ছা আরে চম্পা তুমি এখানে কি ব্যাপার ছোট সাহেব আমার ভীষণ ভয় করছে ভয় আরে ভয় কিসের কি আশ্চর্য বিয়ের সাথে কথাবার্তা যখন হতে থাকে তখন ভয়ে মেয়েদের বুক কাঁপে জানেন না বুঝি না জানি আপনার বাবা ভয়ের কোনো কারণ নেই বাবা আবার বলবেন যাকে আমার পছন্দ বাবাও তাকে পছন্দ করবেন বুঝেছ আমার ছেলে বিয়ে করবে চম্পাকে অসম্ভব কিন্তু কেন চম্পা তো আমারই বান্ধবী গুণী মেয়ে খুব ভালো মেয়ে চম্পা ওসব আমি খুব ভালো করেই জানি শুধু ভালো মেয়ে হলেই তা সংসার করা যায় না আমার ছেলে প্রিন্সের মতো বড় হয়েছে চম্পা ওর সাথে অ্যাডজাস্ট করবে কি করে তাছাড়া আমি এবার সম্পর্ক মানব কেন কিন্তু জাফর যা কিছু বলেছে তোমার সম্পর্কে বলেছে হ্যাঁ জাফর আমাকে সব কিছু বলেছে জাফর আমার একমাত্র ছেলে খুব ভালো ছেলে যে ওর স্ত্রী হবে সে খুব ভাগ্যবতী হবে ঠিকই বলেছেন সে ঠিকই ভাগ্যবতী হবে কিন্তু আমার আমার কিছু ব্যক্তিগত অসুবিধা তো থাকতে পারে বুঝেছি বুঝেছি মিস পপি আমি সবই বুঝতে পেরেছি আমার ছেলেকেও আমি বুঝিয়ে দেব ইউ মে গো নাও আই এম সরি জাফরের সাথে আমার বিয়ে হবে না কারণ আমি গরিব আমি অনাথ আমার কেউ নেই আমার ভালোবাসার কোনো মূল্য নেই এই মনকে কে দিয়ে বোঝাই যদি গরিব ভালোবাসার কোনো অধিকার তো নেই চম্পা যে ভালোবাসে এভাবে তার সাহস হারাতে নেই রে তার মনের অবস্থা তুই কি করে বুঝবি রে পপি কোনদিন যদি এমন আঘাত তোকে সইতে হতো তাহলে বুঝতে কে জানা ওরে তুই তো বড় ভাগ্যবতী চম্পা আমার কাঁধে মাথা রেখে অন্তত কাঁদতে তো পারিস এমন অনেক মানুষ আছে চোখে পানি ফেলার জন্য যাদের নসিবে এইটুকু অবলম্বনে চটে না পারলি কোথাকার যে শুধুমাত্র তার প্রেমিকের একটা ছবির জন্যে নিজের হাত পুড়িয়ে ফেলতে পারে খোদা তাল্লা কোনোদিন তার অন্তর পোড়াতে পারে না তুই দেখিস একদিন সত্যি সত্যি জাফর তোরই হবে হ্যাঁ এটা তোর এই বান্ধবীর ওয়াদা চম্পা আমি কথা দিচ্ছি জাফর তোরই হবে 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 সবই হবে কিন্তু বেআইনি ভাবে নয় আইন সিদ্ধ ভাবে হওয়াতে হবে কিন্তু কথা হচ্ছে তুমি তোমার প্যাটার্নাল প্রপার্টি মানে পৈতৃক সম্পত্তি বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ভূ সম্পত্তি ইত্যাদি ইত্যাদি সবই চম্পার নামে দানপত্র আই মিন লিখে দিতে চাও অবাক কাণ্ড জি উকিল সাহেব চম্পা যেন কোনোদিনও জানতে না পারে সব সম্পত্তি তার নামে লিখে দিয়েছে তারই বান্ধবী পপি কি বলছেন আপনি আমার নামে লক্ষ লক্ষ টাকা সম্পত্তি আর নগদ 10 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স কে দিল কোত্থেকে এলো এসব তোমার বাপ চাচাদের অনেক সম্পত্তি ছিল আমি তো কখনো শুনিনি শুনবে কি করে তোমার কোনো কিছু শুনবার বা বুঝবার আগেই তো তোমার মা বাবা মারা গেলেন তোমার নানা তোমাকে এখানে নিয়ে এলেন কিন্তু শুনেছি আমার বাবা তো বড় লোক ছিলেন না তা ছিলেন না আসলে
সম্পত্তিটা তোমার এক চাচার তিনি সিঙ্গাপুরে ব্যবসা করতেন পরে তিনি একদিন এই বাসন্তীপুরে এসে ব্যবসা আরম্ভ করেন আর এইসব বিশাল সম্পত্তি গড়ে তোলেন তোমার চাচা অবিবাহিত ছিলেন ন্যাচারালি তার কোনো ছেলে মেয়ে ছিল না তিনিই তোমাকে সমস্ত সম্পত্তি দান করে দিয়ে গেছেন আমি জানি আজ কদিন ধরে তুমি বেশ টেনশনে আছো কি বলবো ড্যাড যখন থেকে পাপে তোমার সাথে দেখা করে গেল তখন থেকে ওর কোনো খবরই নেই এদিকে তুমিও নীরব আমি যে কিছুই বুঝতে পারছি না পাপের কথা বলে যাও জাফর হ্যাঁ এ ঘরের বউ হবার যোগ্যতা পাপের নেই কি বলছো ড্যাড ঠিকই বলছি জাফর ওর মতো মেয়ে তোমার মতো ছেলে স্ত্রী হতে পারে না ড্যাড ওর চরিত্রের কালো দিকগুলো তুমি জানো না জাফর তাছাড়া ও মেয়ে তোমাকে বিয়ে করতেও রাজি নয় না না এই হতে পারে না এ হতে পারে না আমি তোমাকে কেবল একটি কথাই বলবো পাপির চিন্তা মাথা থেকে দূর করে দাও আর চম্পাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নাও চম্পা তোমাকে ভালোবাসে জাফর তাছাড়া ভালো মেয়ে গুণী মেয়ে এখন তো অনেক সম্পত্তিও পেয়েছে তোমার সাথে মানিয়ে চলতে কোনো অসুবিধাই হবে না ও ড্যাড প্লিজ আর বলো না আমি এই কথা কোনোদিন স্বপ্ন কল্পনা করতে পারি না স্বপ্ন কল্পনা করতে পারি না লিসেন জাফ আমি জানতাম না যে তোমার আর অ্যাপয়েন্টমেন্ট আছে তুমি এখানে আসবার আগে একটা ফোন তো করবে হ্যাঁ যাতে করে তুমি তোমার পাপ ধুয়ে মুছে সতি সাত দিশে যে বসে থাকতে পারো তাই না রাগ করছো কেন ডালি তুমি যদি চাও তাহলে এই প্রোগ্রাম এক্ষুনি ক্যান্সেল করে দিই ওকে ডোন্ট টাচ মি তুমি আমাকে ছোবে না ড্যাডি তোমার সম্বন্ধে ঠিকই বলেছেন ও গড হাউ সিলি ইউ আর চিৎকার করছো কেন ডালি জীবনটাই তো উপভোগ করার জন্য আই এম জাস্ট এনজয়িং মাই লাইফ তুমি আমার ভালোবাসার সাথে জঘন্য প্রতারণা করেছো আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না কোনোদিন না আজকের পর তোমার কলঙ্কিত মুখ আর কোনোদিন দেখতে চাই না আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ আই হেট ইউ এই যে ম্যাডাম আমার অভিনয় ঠিক ছিল তো এই নিন আপনার টাকা ওয়েল ম্যাডাম ওয়েল শুধু ঘরে নিয়ে শুয়ে রাখলেন বিনিময়ে এতগুলো টাকা শুনুন এই গোপনীয়তা যেন কোনোদিন ফাঁস না হয় কিন্তু ম্যাডাম এত সব কিসের জন্যে কেন করলেন কারণ আমি চাই ও আমাকে ঘৃণা করুক আমার বান্ধবী ওকে আপন করে পেয়ে সুখী হোক আশ্চর্য কেউ বান্ধবীর সুখের জন্য এমন করে নিজের সর্বনাশ করতে পারে হাউ স্যাক্রিফাইস ইউ আর রিয়েলি গ্রেট ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম নো মাই সন নো আমি তোমার কাছ থেকে এমনটি আশা করিনি আমি জানি তুমি পপির সাথে দেখা করে এসেছো সন্তানের চেহারা দেখেই বাপ মাতা বুঝতে পারে তোমার কষ্ট আমি বুঝি ড্যাড আমি আমি হেরে গেছি ড্যাড এত বড় পরাজয় নিয়ে আমি কি করে বাঁচবো ড্যাড কি করে বাঁচবো জাফর অমন করে ভেঙে পড়ো না হ্যাভ পেশেন্স মাই সন হ্যাভ পেশেন্স
নিজেকে আয়ত্তে রাখার চেষ্টা করো। মনে রেখো, আঙুলে যদি ঘা হয়ে যায়, মানুষ আঙুলের চিকিৎসাই করে, পুরো হাতটাই কেটে ফেলে দেয় না। জাফর, চম্পা তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমার বিশ্বাস, ওকে নিয়ে তুমি অসুখী হবে না। তুমি আমার একমাত্র ছেলে। আমি তোমার চাওয়া পাওয়া কখনো অপূর্ণ রাখিনি। চিরদিন নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছো। আজ প্রথম তোমার সিদ্ধান্ত আমি নিচ্ছি জাফর। তোমার বিয়ে হবে এবং চম্পার সাথেই হবে। সই, এমন তিনি কাঁদতেন। প্রতিদিন তুমি আমার খোপায় ফুল পুড়িয়ে দাও কেন? ফুল ভালোবাসার প্রতীক চম্পা, আর এর সুগন্ধ হলো সেই ভালোবাসার অনুভব। তাই তোমার এই গোলাপ তো সেই সুবাসে ভরে আছে যা পৃথিবীর সব গোলাপ একত্র করলেও বোধহয় পাওয়া যাবে না। সত্যি সত্যি জীবন জীবন কি বললে? জীবন আমার জীবন। কত সুন্দর একটা নাম দিলে তুমি। আর কখনো আমার জাফর নাম তো মুখে নেবে না, কেমন? কেন যদি মি আমি ভাবব তুমি আমার কাছ থেকে দূরে সরে গেছো। না না, এমন অলক্ষণী কথা বলিনি তো। আমাদের জীবনে সেই সময় কখনো যেন না আসে। সত্যি সত্যি
সেদিন শুধু জাফর সাহেবকে দেখানোর জন্য মিথ্যা অভিনয় করে দিলেন 10,000 টাকা আর আজ সেই কথা গোপন করার জন্য দিচ্ছেন 50,000 টাকা হ্যাঁ আমি আমার বান্ধবী চম্পার সুখের জন্য সবকিছু করতে পারি মানলাম আপনার কোটি কোটি টাকা যা খুশি তাই করতে পারেন কিন্তু কিন্তু তাই বলে নিজের গায়ে কলঙ্ক লেপন করছেন শুনুন এখান থেকে অনেক দূরে আমি আপনার থাকার সব ব্যবস্থা করেছি কারণ আপনার এখানে থাকাটা চম্পা আর জাফরের সুখে সংসারের জন্য মোটেই নিরাপদ নয় আমি এসব ফাঁস করে দেবো ভেবে ভয় পাচ্ছেন স্বাভাবিক এসব গোপনীয়তা চিরদিন লুকিয়ে থাকেন আমি সেই মারাত্মক ঝুঁকি নিতে চাই না তাই কালই আপনি এখান থেকে চলে যাবেন প্লিজ কেন তুমি এমন করলে পপি আর কি বা করতে পারতাম আমি এছাড়া যে আমার আর অন্য কোনো পথই খোলা ছিল না যা কি অধিকার ছিল আমার জীবনটাকে নিয়ে নাটক করার তোমার বন্ধুত্বের উপর আমার ভালোবাসাকে বলি দেয়ার কি অধিকার ছিল তোমার আমি আমি বড় নিরুপায় ছিলাম তাই বুঝি তাই বুঝি আমার প্রেমের লাশের উপর দাঁড়িয়ে তুমি উপায় খুঁজে পেতে চেয়েছো তুমি কি করেছো তুমি কি করেছো চোখ বেঁধেছ কেন খামোখা সবাইকে দেখুক না বেচারা খুলে দাও মিস পপি টাকা দিয়ে তোমার মুখটা বন্ধ রেখেছে আমরা সেই মুখটা খুলে দিতে চাই অবশ্য আমরাও টাকা দেব আমি পারবো না পারবে না তো মরবে খামোখা আমার লোকজন বড় ডেঞ্জারাস বুঝতে পেরেছ তোমার লাশের কোনো পাত্তাই থাকবে না তাই বলছি আপোষে সব বলে দিলে আর ঝুট ঝামেলা করতে হবে না এবার বলো টাকাটা নেওয়া ঠিক না বেঠিক ঠিক মাই সন হাই ড্যাড এদিকে কি সংবাদ মাই সন সব ঠিকঠাক ড্যাড গুড ভেরি গুড তাহলে মিস পপির অন্তিম কাল খুব কাছাকাছি ঘনি আসছে আর সই একই এলাকায় থাকি আমরা বেশ তবুও আমাদের দেখাশোনা এত কম কেন সই তুই বল আমার বিয়ের পর কবার তুই এই বাড়িতে এসেছিস আমি হলে মাপায়া আমি এলে তোর ক্ষতি হবে তাই আসি না এই তাড়াতাড়ি এসো দেখো কি এসেছে কি হলো জানো ও আসতেই চায় না জোর করে ধরে নিয়ে এলাম কেন আসে না জানতে চাইলে ও কি বলল জানো বলল ও নাকি অপয়া ও এবারেতে এলে নাকি আমাদের অমঙ্গল হবে শোন সই তুই আসলে যদি আমাদের অমঙ্গল হয় তাহলে অমঙ্গলটাই যেন আমার নিয়তি হয় তুই বড্ড সেন্টিমেন্টাল এই শোনো তোমরা বাগানে যেয়ে বসো আমি কফি আনছি আমি সত্যিই বড় ভাগ্যবতী সই তোর মতন এমন একজন সই পেয়েছি জীবনের মতন এমন একজন স্বামী পেয়েছি আপামনি আপামনি আপনার টেলিফোন তোরা গল্প কর আমি আসছি খামোখা সালাম মিস পপি সালাম তুমি কোন সাহসে এখানে এসেছ কারো বাড়িতে এলে প্রথমে লোকে বসতে বলে এখানে দেখছি ভদ্রতার বালাই নেই খামোখা বসবে না চলে যাও এখান থেকে ঠিক আছে বসবো না খামোখা কিন্তু জাফর সাহেব আপনার স্ত্রী ফিরে আসার আগেই কাজটা সেরে ফেলা দরকার
কি বলতে চাও তুমি? এগুলো এক নজর দেখে নিন। কি এগুলো? দেখুন ম্যাডাম পপিও দেখতে পারেন। I say get out. একজন আমার বাবা আর পাশের জনকে চিনতে পেরেছে নিশ্চয়ই। আমার ইশারায় ওই ভাড়াখাটা প্রেমিক ময়না পাখির মতো সব বলে যাবে, আবার চুপ করেও থাকবে। আপনাদের স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাক, এটা আমি চাই না। মিস পপি আর আপনার স্ত্রী চম্পার বন্ধুত্ব নষ্ট হয়ে যাক, তাও আমি চাই না। কি চাও তুমি? আপনার কাঠের ব্যবসার মালিকানা আর মিস পপির বাড়িটা আমার বড্ড দরকার। এই দুটো দলিল পেলেই আমার কলিজা ঠান্ডা। আগামীকাল 5টায় পুরনো বাংলোয় আমি আপনাদের জন্য অপেক্ষা করব। কোন চালাকি নয়, খামোখা। কি বললে? জাফর আসছে? ওকে। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার জাফর, ওয়েলকাম ওয়েলকাম। বড্ড কারেক্ট টাইম খামোখা। বসুন। শোনো জলমত, তোমার সাথে ইচ্ছা করলে গন্ডগোল করতে পারতাম, কিন্তু আমি তা চাই না। আচ্ছা, এই না দলিল, নেগেটিভ কোথায়? আমি হারামি ঠিকই, কিন্তু বেইমান নই। সব ঠিকঠাক আছে তো খামোখা? আছে অবশ্য, তোমার যদি অন্য কোনো চাল না থাকে। চাল? না, চাল ডালের মধ্যে নেই, একেবারে সাফ, একেবারে সাফ, একদম ক্লিন। মনে রেখো জলমত, ভবিষ্যতে এ নিয়ে কোন রকম রং করার চেষ্টা করলে রঙের বদলে রক্তই হবে একমাত্র সমাধান। চি 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 চি, তওবা তওবা তওবা। ওরে বাবা, খুন খারাপের মধ্যে আমি নেই। আপনি নির্দ্বিধায় ঘরে যান, নিশ্চিন্তে ঘুমান, কোনো ভেজাল নেই খামোখা, সব শেষ। মনে থাকে যেন সব শেষ, সব শেষ খামোখা। সবে তো শুরু, শেষ বলে কিছু নেই। জুমাকালির মাত্র তার সিঙাতে ফু দিয়েছে। তোমার চম্পার আর পপির দুনিয়াটা ধ্বংস না করে কেমন করে কেমন শেষ হবে খামোখা? এ আপনি কি বলছেন আপামনি? হ্যাঁ মঙ্গল, ওই জলমতালে চম্পার সংসারে আগুন লাগাবার আগে ওর মুখ বন্ধ করে দিতে হবে। আপনার মঙ্গলের জন্য তো এই মঙ্গলের জান হাজির। শুধু বলে দিন কোথায় পাবো এই শয়তানটাকে। আমাদের সেই পুরনো বাংলো বাড়িতে। ব্যাস, আপনি ভাববেন না। হ্যালো, আমি জুলমতালি বলছি। জুলমতালি? চিনতে পারছো না খামোখা? ও, চিনেছি। কি চাও তুমি? শুধু একটা গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। শাট আপ, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। অবশ্যই চাইবে, স্বামীর গোপন প্রেমের খবর কে না শুনতে চায়? সেই সুন্দরীর সাথে তোমার স্বামীর অবৈধ প্রেমের বহু ছবি আমার কাছে আছে চম্পা। তোমার কোনো কথাই বিশ্বাস করি না। আমি শয়তানের বাচ্চা শয়তান, আর যা বলছি তা দিন আর রাতের মতো সত্য। কে সে, কোথায় থাকে? খামোখা, ফোনে কি সব বলা যায়? পুরনো বাংলো বাড়িতে চলে এসো, সব জানতে পারবে। হ্যালো, হ্যালো,
পারি? চম্পা সুন্দরী, একবার তুমি আমার হাত থেকে বেঁচে গেছো, এবার আর তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার তোকেও আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। স্বপ্নে বেলা যায়, চোখের পাতা মেলা যায়, তার ঠিকানা বলে যা, একবার বলে যা। আমি আমার মনের মানুষের দেখা পেয়েছি, যার প্রত্যাশা এতদিন বসেছিলাম। এরই নাম বোধ হয় প্রেম, এরই নামই ভালোবাসা। আমার জীবনের বিনিময় হলেও আমি তোমাকে চাই। তুমি আমার স্বপ্ন, আমার সাধনা, আমার জীবনের বিনিময় হলেও আমি তোমাকে চাই। স্বামীর গোপন প্রেমের খবর কে না শুনতে চান? স্বামীর গোপন প্রেমের খবর কে না শুনতে চায়? সুন্দরীর সাথে তোমার স্বামীর অবৈধ প্রেমের বহু ছবি আমার কাছে আছে। পদ্মেশ্বর নামে এত সুন্দর বাড়ির দানপত্র ও কেন করল? সত্য গোপন করার জন্যে? তাহলে জন্ম যা বলেছে সব সত্য, জীবন জন্ম তো মুখ বন্ধ করতে চেয়েছে। চম্পা, এখনো তৈরি হয়নি? আজ আমাদের ম্যারেজ ডে, এভাবে চুপচাপ ঘরের মধ্যে বসে আছো কেন? কি হলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, নইলে একটু পরে দেখা যাবে মেহমানরা সব তোমাকে খুঁজতে উপরে চলে এসেছে। শোনো, তোমার কাছে কিছু জানতে চাই জীবন। তুমি কাউকে কিছু দান করেছ? দান কই না তো? ও এতিমখানার জন্য কিছু টাকা? না। ভালো কথা, তুমি কিন্তু আর শাড়ি পরবে আর আমি সুট। আমি জানতে চেয়েছিলাম কাউকে কিছু দান করেছো কি না। কি হয়েছে তোমার চম্পা, কি সব বলছো তুমি? আরে কাকে কি দান করব, এসব সন্দেহ ভরা কথা কেন বলছো? কারণ কারণ তোমাকে যে আমি আর বিশ্বাস করতে পারছি না। চম্পা, এই কথা তুমি বলতে পারলে? আর আর কি বা বলতে পারি আমি? তুমি তো প্রতি মুহূর্তে আমার সাথে স্বামী সেজে ভালোবাসার অভিনয় করে যাচ্ছ। চম্পা,
লজ্জা করে না তোমার? স্বামীকে সব কথা বলতে তোমার মুখে আটকায় না? এগুলো বলো, এগুলো কি? জবাব দিতে পারছো না তাই না? ভাবছো কোন মিথ্যে দিয়ে আমাকে সান্ত্বনা দেবে? কিসের জবাব, কিসের মিথ্যে, কি বলতে চাও তুমি? তোমার পছন্দের এত সুন্দর বাড়ি কেন তুমি জুনমতে মতো একটা লম্পটের হাতে দানপত্র করে দিয়েছিলে? বলো কেন দিয়েছিলে? তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না চম্পা। কেন পারবে না? কিসের দুর্বলতা? কোনো দুর্বলতা নেই আমার, কোনো গোপন কথাও নেই। মিথ্যে কথা? তুমি আমার কাছে মিথ্যে বলছো? হ্যাঁ মিথ্যে বলছি, আমি সব মিথ্যে বলছি। সত্যি কথা যদি তুমি শোনো। কি হবে, কি হবে শুনলে? যাকে আমি জীবনে চাইতে বেশি ভালোবাসি সে আমাকে নয়, অন্য কাউকে ভালোবাসে। এই নির্মম সত্যটা ফাঁস হয়ে যাবে। চম্পা, বিবাহ বার্ষিকী মোবারক সই। আরে কি রে চম্পা, ওদিকে মেহমানরা সবাই তোর জন্য বসে আছে। ওহো, আর তুই কিনা এখনো পর্যন্ত রেডি হসনি? ওঠো 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 ওঠো, জলদি জলদি, আরে জলদি রেডি। জাফর, আমি কোনোদিন ভাবতেও পারিনি তোমাদের জীবনে এমন ঝড় আসবে। সবে তো মাত্র পূর্বাভাস পপি, ঝড় তো সেদিন আসবে যেদিন চম্পা জেনে যাবে জাফর যাকে ভালোবাসত সে বর কেউ নয়, বরং তারই অতি আপন প্রাণের সই পপি। চম্পা, এই কি চম্পা, তুমি কাঁদছো? চম্পা, আমি কাজে বেরোচ্ছি, স্ত্রীর চোখে জল দেখে গেলে অমঙ্গল হয় তাই না? অমঙ্গল আর বাকি বাকি রয়েছে চম্পা। আমি ভাবতেও পারিনি আমার জীবন এত পাল্টে যাবে। চম্পা, তুমি যা ভাবছো তা ঠিক নয়, সব ভুল। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় তা আমি ভালো করে বুঝি জাফর। জাফর, চম্পা, তুমি তুমি আমাকে জাফর বলে ডাকলে তার মানে তুমি তোমার জীবনকে ত্যাগ করেছ। বেশ, এতে যদি তোমার শান্তি হয় সুখ হয় তাই হোক, তবে স্বামী হিসেবে আমার যতটুকু দায়িত্ব যতটুকু করণীয় তাতে তুমি বাধা দিও না। এই ফুলটা তোমার খোপায় পড়াবো বলে এনেছিলাম, কিন্তু তুমি তো আজকাল আর তেমন করে খোপা বাঁধো না। সেদিনে সে ফুল ছিল আলাদা, তাতে সৌন্দর্য ছিল, সুবাস ছিল। আজকের এই ফুলে সেই সৌন্দর্য আর সুবাস কোথায়? এতে তো আছে শুধু দহন আর জ্বালা। আর আমাকে তুমি ফুল দিও না, কোনোদিন না। ফুলের রূপও তেমনি আছে, সুবাসও তেমনি আছে, শুধু তোর গ্রহণ করার সে মনটা বদলে গেছে রে। আমার তো কেবল মন, কারো তো ইমান পর্যন্ত বদলে গেছে। চম্পা, চম্পা, কেন রাখছো ওকে? শুধু দেখে যাও পপি, কি শোক আমার সংসারে বিরাজ করছে। তোমার ত্যাগ আমাকে শান্তির কোন সীমানায় পৌঁছে দিয়েছে। পপি, পপি, অপরাধী তো আমি নেই পপি, তবে কেনই মানুষের যন্ত্রণা, কেনই আগুন বুকে নিয়ে পালিয়ে বেড়ানো, কেন কেন? বিশ্বাস করো পপি, আমার মনে হয় কেউ যেন আমার গলায় ফাঁস পরে দিয়েছে। তুমি বলো পপি, আমি কি করব, কি করতে পারি আমি? জাফর, চম্পাকে সব জানিয়ে দিতে হবে। যদি কোনো অঘটন ঘটে যায়, যদি চম্পা সব শুনে সহ্য করতে না পারে, ওকে ওকে সবকিছু সইতেই হবে জাফর। কারণ কারণ তোমার সংসারের এই অশান্তির তাপ আমি আর সইতে পারছি না, সইতে পারছি না।
কি সব পাপের সম্পত্তি আমার নামে দান করে দিয়েছে চম্পা এই যে চম্পা তোর সাথে আমার কিছু কথা আছে এই মাত্র উকিলের কাছে জানতে পারলাম উত্তরাধিকার সূত্রে এই অর্থবিত্তের মালিক আমি হইনি সব তোর নীরব দান সই সারাটা জীবন তুই শুধু আমাকে দিয়ে গেলি সই আর আমি নিয়ে গেলাম আমার এমন কিছু থাকতো যা শুধু আমি তোকে শুধু তোকে দিতে পারতাম ও হ্যাঁ তুই যেন কি বলতে এসেছিলি না না কিছু না আমি আমি চলি রে আপামনি টেবিলে খাওয়া দেওয়া হয়েছে চলেন খাবেন দুই দিন ধরে মুখে কিছুই দিতেছেন না এভাবে না খাইয়া মানুষ বাঁচতে পারে তোমরা খাও গিয়ে মধু ভাই সর্বনাশে ইঞ্জেকশন প্যাথোড্রিন এতে যে মানুষের রক্ত বিষে ভরে যায় ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় মরণ ইঞ্জেকশন এখানে কেন চম্পা 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 কি করছো চম্পা ঘুমোতে পারি ওটা তুমি ফিরিয়ে দাও প্লিজ ফিরিয়ে দাও না তোমাকে তোমাকে এই মরণ ইঞ্জেকশন আমি নিতে দেবো না কেন দেবে না আমি তোমার কে কেন বাধা দেবে তুমি 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 আমার স্ত্রী চম্পা এভাবে তুমি নিজেকে ধ্বংস করতে পারো না কত বাধা দেবে তুমি আমি নিব আমি নিজেকে ধ্বংস করব চম্পা তোমার কি হয়েছে চম্পা এমন অশুভ কথা কেন উচ্চারণ করছো কি চাও তুমি বলো জবাব দাও আমিও জাফরকে নিয়ে অনেক রঙিন স্বপ্ন দেখেছিলাম ঘর বাঁধবো বলে শপথ নিয়েছিলাম যখন জানতে পারলাম তুই জাফরকে মন প্রাণ সঁপে দিয়ে বসে আছিস যখন বুঝতে পারলাম জাফরকে না পেলে তোর জীবন ব্যর্থ হয়ে যাবে তখন একদিন মিশে আমার ভালোবাসা থেমে গেল চিরকালের মতো বোবা হয়ে গেল আমার প্রেম আমি চালনা করেছি আমি চালনা করেছি আমি চালনা করেছি তবে তোর সঙ্গে নয় সই চালনা করেছি আমি জাফরের সঙ্গে ওকে বাধ্য করেছি আমাকে ভুল বুঝতে যেন তোকে গ্রহণ করতে ওর মাঝে কোনো দ্বিধা না থাকে যেন সে তোকে ভালোবাসতে পারে ভালোবাসতে পারে এ তুই কি করেছিস পাপি এ তোর কেমন ত্যাগ সে ছোটবেলা থেকে শুধু দিয়ে গেলি অপুরন্ত স্নেহ ভালোবাসা টাকা পয়সা বিষয় সম্পত্তি সবই তো দিয়েছিস শেষ পর্যন্ত নিজেকে নিঃশেষ করে নিজেকে নিজ হাতে নিয়ে সর্বনাশ তুই কেন করলি সই কেন করলি না দোষ তোর নয় সই দোষ আমার নয় দোষ আমার তোদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম আমি
আমি এক রাক্ষসী, তোদের দুজনের পবিত্র প্রেমকে আমি আমি হত্যা করেছি। আমি সর্বনাশের দায় নিয়ে যাইনি যাইনি আমি যাইনি আমি যাইনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাদের মাঝে বাধা হয়ে থাকবো না। ভুলে যেও, চম্পা বলে কেউ ছিল কোনদিন। আবার আবার তোমরা নতুন করে ঘর বাঁধো। তুমি পাপের কাছে ফিরে যাও জাফর। না না না, তা হয় না চম্পা, তা হয় না। পাপকে আমি ভালোবেসেছিলাম সত্য, কিন্তু সে ভালোবাসা আজ শুধু স্মৃতির পাতায় ধুরু ধুরু করছে। আল্লাহর পবিত্র কালাম সাক্ষী করে আমি তোমাকে বিয়ে করেছি। স্বামী স্ত্রীর এই বন্ধন তো জীবন থাকতে বিচ্ছিন্ন আমার নয়। এর সমাপ্তি শুধু শুধু মৃত্যুতে হতে পারে, তার আগে নয়। হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলেছো জাফর। যতক্ষণে দেহে প্রাণ থাকবে এই বন্ধনও থাকবে। মরণই শুধু এর সমাপ্তি হতে পারে, মরণই শেষ। স্বামী স্ত্রীর এই বন্ধন তো জীবন থাকতে বিচ্ছিন্ন, এর সমাপ্তি শুধু মৃত্যুতে হতে পারে। তুমি ঠিক বলেছ কাপুর, মরণই সমাপ্তি হতে পারে, মরণই শেষ। চম্পা প্লিজ দরজা খোল, প্লিজ দরজা খোল, চম্পা দরজা খোল, চম্পা চম্পা, দরজা ভেঙে বলো, ভেঙে বলো, চম্পা দরজা খোল, চম্পা। পেশেন্টের ব্লাড রিপোর্ট। ও নেগেটিভ। এর রক্ত কি আমাদের স্টকে আছে? নেই স্যার। হ্যাঁ, তাহলে এক কাজ করুন, সমস্ত হাসপাতালে টেলিফোন করে দিন, এখানেই রক্ত পাওয়া যায়, আনার ব্যবস্থা করুন। ওকে স্যার। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার আমার ওয়াইফের কি অবস্থা? ওর ব্লাড সেলগুলো পূর্বেই নষ্ট হওয়ার পথে ছিল, তার উপরে বিষক্রিয়া ধরুন, সমস্ত রক্তকোষগুলো বিষাক্ত হয়ে নির্জীব হয়ে গেছে। তাহলে কি আমার স্ত্রী? না ডাক্তার, যেমন করে হোক আপনি ওকে বাঁচান। ওকে বাঁচাতে হলে ওর দেহ থেকে সমস্ত রক্ত বের করে নতুন রক্ত দিতে হবে, কিন্তু সেম গ্রুপের রক্ত বর্তমানে আমাদের কাছে নেই। অবশ্য অন্যান্য হাসপাতালেও আমি যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু দরকার যে এখনই। আমার সঙ্গে
ডক্টর চম্পা কে রক্ত দিতে হবে না আরো অনেক রক্তের প্রয়োজন কিন্তু আপনার দেহ থেকে রক্ত দিতে পারবো না তাই ডক্টর এতে আপনার প্রাণের আশঙ্কা দেখা দিতে পারে এক কাজ করুন না ডক্টর যতক্ষণ অন্য কোথাও থেকে রক্তের ব্যবস্থা না হয় ততক্ষণ আমার দেহ থেকে একটু একটু করে রক্ত ওর শরীরে দিয়ে যান প্লিজ ডক্টর ওকে ওকে হসপিটাল আপনাদের কাছে ও নেগেটিভ ব্লাড আছে হ্যালো মেডিকেল কলেজ আপনাদের কাছে ও নেগেটিভ ব্লাড পাওয়া যাবে ডাক্তার সাহেব আমরা যতদূর সম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকি আল্লাহ মালিক এর বেশি আমি আর নিতে পারবো না তাহলে আপনি নিজেই মারা পড়বেন স্যার সব হাসপাতালে যোগাযোগ করলাম এই গ্রুপের রক্ত কোথাও নেই চলো আমার সঙ্গে আমি বেঁচে থাকতে রক্তের জন্য আমার প্রাণের সঙ্গে মারা যাবে না স্যার আপনি আসার পর মিস পপি ব্লাড ব্যাগ লাইন ফুল ওপেন করে দেয় তার ফলে তার দেহের সমস্ত রক্ত মিসেস জাফরের দেহে চলে যায় এখন মিস পপির অবস্থা খুবই সিরিয়াস হোয়াট মিস পপিকে এখন ইমার্জেন্সি ট্রান্সফার করতে হবে মানে ডাক্তার এই হতে পারে না কোথায় সে কোথায় আমার শরীর 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 আপনি কোথায় যাচ্ছেন নিজের দেহে রক্ত দিয়ে আমাকে কেন বাঁচিয়ে রাখলি রে সারা জীবন শুধু দিয়ে গেলি শেষ পর্যন্ত নিজের দেহের শেষ রক্ত বিন্দুটুকু কেন সই কেন কেন তুই তুই আমাকে কিছু দিতে চেয়েছিলি না সই সাফার ভালোবাসা দিস চম্পা